প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম ওয়েলকাম টু এ নিউ চ্যাপ্টার। সুগার প্রাইস ইনক্রিজ ডিক্রিজড, নো পেন নো পেপার। ওকে, তো আমরা দেখি সুগার প্রাইস ইনক্রিজ বাড়লো আর কমলো তাতে কেমন করে নো পেন নো পেপার 5 সেকেন্ডস কী করতে হবে। এটার একটা কমন অঙ্ক থেকে যায় WBCS-এর ক্ষেত্রে একদম জলবদ্ধ হলো না, পানি। ওকে, এ বিষয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখবো যে সুগার প্রাইস ইনক্রিজ পার্সেন্টেজ ডিক্রিজ পার্সেন্টেজ, যদি পার্সেন্টেজ হিসাবে ইনক্রিজ ডিক্রিজ হয় সেক্ষেত্রে কেমন করে নো পেন নো পেপার আমরা পাঁচ সেকেন্ডে কমপ্লিট করতে পারি। তো তোমাদের একটা বিষয় আমাদের তোমাদের অবগত করার জন্য বলে দিই যে আমাদের দুটো চ্যানেল সাইড বাই সাইড চলে। একটা হচ্ছে মিশন সিজিএল, আর যেটা তোমরা দেখছো ড্রিম WBCS। ওকে, ড্রিম WBCS। তো তোমাদের যদি মনে হয় যে আমরা হিন্দিতে ভালো করতে পারবো, আন্ডারস্ট্যান্ডিং হবে, তবে তোমরা এই সিজিএল মিশন সিজিএল ফলো করতে পারো। আর যদি মনে হয় যে না, আমরা বাংলাতেই ভালো আছি, বাংলা ইংলিশের মধ্যে আমাদের রপ্ত করতে ঠিক আছে, অসুবিধা নেই। বা তোমাদের যদি কোনো বন্ধু হিন্দি ভাষী হয় তাহলে ইউ ক্যান রিফার দিস টু দ্য চ্যানেল মিশন সিজিএল। ওকে, ওখানে আমি হিন্দি অ্যান্ড ইংলিশ বোথ, এখানে যেমন ইংলিশ অ্যান্ড বাংলা বোধ ঠিক তেমনি ওখানে হিন্দি অ্যান্ড ইংলিশ বোধ। তবে আর একটা কথা বলে রাখি যে এখানে আমি প্রায় সমস্ত কিছু কিন্তু ইংলিশ ভার্সনের ইয়েটা থাকে আর কি, আর আমি ডিসকাশনের সূত্রে কিন্তু বাংলাটাকে ব্যবহার করি। কেন, একটা বিগ কোয়েশ্চেন। কারণ WBCS-এর মেন্সে কিন্তু আমরা কি পাবো না, আমরা কিন্তু বাংলা মিডিয়ামের লেখাটা পাবো না। ওকে, এই জন্যে কিন্তু আমি কোনো বিষয়েই আর কি ইংলিশ ছাড়া বাংলাটা আনি না। তোমরা এটাকে রপ্ত করো, তোমরা যত বেশি রপ্ত করতে পারবে ইংলিশটাকে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়াটা তত ভালো হবে, এবং তোমাদের ইন ফিউচার যে কোনো ইসের ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক অ্যাডভান্টেজ পাবে, তো সেক্ষেত্রে একটা কথা বলি যে যেহেতু এখানে ইংলিশটাকে আনা হচ্ছে, শুধুমাত্র তোমাদের সিলেকশনের দিকে নজর রেখে ইংলিশটাকে আনা হয়েছে, নইলে বাংলাটাই থাকতো। অনলি ফর ইওর অ্যাডভান্টেজ ইট ইজ ডিসকাসড ইন বেঙ্গালি অনলি, বাট রিটেন ম্যাটেরিয়াল ওয়ার আর ইন ইংলিশ, অ্যান্ড থ্রো আউট ইট উইল বি লাইক দিস, whatever you can tell. I'm not going to shift in Bengali printout. I'll be taken printout in English. The material will be in English, but discussion medium will be different, either in Hindi or Bengali with common English. Okay. তো চলো দেখি কি আছে। আচ্ছা, এখানে বলা আছে কমন সেন্স ব্র্যান্ড ক্যালকুলেটার, ইউজ কমন সেন্স অ্যান্ড ব্র্যান্ড ক্যালকুলেটার। এটা আমরা দেখবো যে কীভাবে ব্রেন কমন সেন্স আর ব্রেন ক্যালকুলেটার ইউজ করে আমরা করতে পারি আমি জিনিসগুলোকে। আচ্ছা, গতকালকের একটা বিষয় আমার আবার মনে পড়লো, আমি তোমাদের একটুখানি হিসাব করে বলে দিই। আমি ক্যালকুলেশনে একটু বেশি পছন্দ করি, মানে আমি হিসাব করি প্রত্যেকটা সময়ে যে আমার প্লাস মাইনাস কী আছে। তো কালকের একটা জিনিসটা আমি ভীষণই ইন্টারেস্টিং মনে হলো, আর এখন আর একবার মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিই। ওকে, তার আগে আমি একটু নিচের টুকু মিটিয়ে দিই, মুছে দিই আর কি। ওকে, এবার দেখো আমি কি বলেছি তোমাদের, তোমাদের বললাম আমি 3 থেকে 4 বছর 16 থেকে 18 ঘন্টা প্র্যাকটিস করতে। ওকে, যদি কোনো অবলিগেশন না থাকে, তাহলে অবলিগেশন বলতে আমার মানে আমি হয়তো কোনো টিউশন করাই, আমার হয়তো অন্য কোনো কাজ আছে ডেইলি বেসিসে, তো আমাকে কিন্তু এই সময়টা দিতে হবে। কেন দিতে হবে? ফর মাই ক্যারিয়ার অনলি, ফর মাই সার্ভিস অনলি, ফর মাই ড্রিম ডেস্টিনেশন অনলি। আর আমি যদি এই 3 থেকে 4 বছর ঠিকঠাক মতো পড়াশোনা না করি, মানে ফাঁকি বাজি দিয়ে বেড়াই, আর এখানে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া, এই ক্যারিয়ারের প্রিপারেশনের ক্ষেত্রে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। আচ্ছা, যে কথাটা বলতে চাইছি সে কথাটা তোমাদের বলি আগে, যে আমি 3 থেকে 4 বছর, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি,
ইয়ে কমপ্লিটলি ফলো করলো, 3 থেকে 4 বছরের মধ্যেও চাকরি নিয়ে বেরিয়ে গেল, ইয়ে ফলো করলো না, চাকরি পেলো না, কী হবে বলো তো? এই 3 থেকে 4 বছরের কষ্টের যে ফল সারা জীবন ভোগ করবে, ইট উইল বি কন্টিনিউ, এর ফ্যামিলি এর ছেলেমেয়েরা ভোগ করবে। কিন্তু এই যে 3 থেকে 4 বছর ঠিক মতো প্রিপারেশন করলো না, যার ফলে চাকরি পেলো না, বিকজ একটা চাকরির অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে একটা সার্টেন লিমিটেশন আছে। ওকে, যদি সেই এজ পার হয়ে যায় তাহলে হবে না, তাহলে একে আরও মানে দীর্ঘ জীবন একে কিন্তু ওই কষ্ট করে যেতে হবে, দীর্ঘ জীবনকে ওই সেই কষ্ট করে যেতে হবে। এ কিন্তু ওই 3 থেকে 4 বছর কষ্ট করে তারপরে জীবনে আরামই আরাম ওকে চাকরি পেয়ে গেল। এই জিনিসটাকে তোমরা বোঝো, এই জিনিসটাকে তোমরা বোঝো, এই এনবি এর ফর্মুলা যেটা আমি বলি সেই জিনিসটা তোমরা বোঝো। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, ইওর লাইফ ইজ গোয়িং টু চেঞ্জ, ইওর লাইফ ইজ গোয়িং টু চেঞ্জ। দের সো মেনি পিপল, ওকে, আমার ব্যাচে আমি যখন মাধ্যমিক পাস করেছি আমার সাথে অনেক ছেলেমেয়ে পড়তো, আর সেই সমস্ত ছেলেমেয়ে এখন মাঠে কাজ করে, সেই সমস্ত ছেলেমেয়ে এখন মাঠে কাজ করে, আর আমি বুঝতে পারছো আমার কথাতে আমি কি, ওকে, তো আমি কি সেটা তোমাদের পরে বলবো, বাট আমি তোমাদের জন্য বলতে এসেছি সেটা তোমরা তোমার ধরার চেষ্টা করো, যেটা আমি বলতে এসেছি মাই মেসেজ মাই ইন্ডিকেশনস সেগুলো তোমরা ধরে নাও। ওকে, আচ্ছা, ইউজ কমন সেন্স অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর, দেখা যাক। আর প্রত্যেক দিনের মতো আমাদের এটা থাকে, আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা তো আমাদের ট্যাগ লাইন, এটা আমরা নিয়েই চলব। এটা মানে নিজেকে বিশ্বাস করা, নিজের আত্মবিশ্বাসকে জাগানো, নিজের অ্যাবিলিটিকে বিশ্বাস করা, আর এগুলো যদি আমরা করতে পারি তাহলে কী হবে, উইল বি ফুলফিলিং আওয়ার টার্গেটস, আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাব, আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাব। বন্ধুরা, এতে অনেক বড় শক্তি, অনেক বড় শক্তি, মানে নিজের অ্যাবিলিটিটাকে বিশ্বাস করা এটা। ওকে, আচ্ছা, প্রথম ম্যাথ কি বলছে, প্রাইস অফ 1 kg অফ সুগার ইজ ইনক্রিজড বাই 30% অ্যান্ড দি ইনক্রিজ ইজ ₹48, হোয়াট ইজ দ্য নিউ প্রাইস ইন রুপিস অফ দি সুগার পার কেজি। তো দেখো, এখানে আমি একটা কথা তোমাদের বলে রাখি, যেমন পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা 100 বেস ধরেছি, আর এখানেও কিন্তু যেহেতু পার্সেন্টেজ রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, সেহেতু কিন্তু বেস হচ্ছে 100, বেস হচ্ছে 100, সেটা থেকে কমলে কমবে আর সেটা থেকে বাড়লে বাড়বে, বুঝে গেল, বেস হচ্ছে 100, এখানে বেস হচ্ছে 100, তা 100 থেকে যত পার্সেন্ট বেশি হবে তত ইনক্রিজ মানে বেশি হবে, আর 100 থেকে তত পার্সেন্ট কম হবে যদি ডিক্রিজ হয়ে যায়, যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে কী হবে, কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে তো কমে যাবে। আচ্ছা, এবার আসি মুদ্রার কথা, এবার আসি মুদ্রার কথা, মুদ্রার কথা। তাহলে আমরা আগে নর্মাল যেভাবে আমরা করি সেভাবে করে তারপরে আমরা যে শর্টকাট ব্রেন ক্যালকুলেটার সেটা ইউজ করবো। তাহলে কী বলছে, 30% ইনক্রিজ, আর সেই ইনক্রিজ অ্যামাউন্ট সমান সমান কত, 48 rupees, তাহলে 100% কত, ওকে, 100% কত সেটা বের করতে হবে। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এটা কাটলো, এটা কাটলো, কত হলো, 160, ওকে, তাহলে 100% সমান সমান কত হলো, 160, বেড়েছে কত, 30%, মানে কত হবে, 30% হবে, যেহেতু নিউ প্রাইস বলেছে, নিউ প্রাইস মানে বেড়ে কত হচ্ছে, নিউ প্রাইস মানে বেড়ে কত হচ্ছে, ওকে, তাহলে 100% ইজ ইকুয়াল টু, যদি 160 হয় তাহলে 130 সমান সমান কত, সেটাই হবে, তাহলে 100 × 130, তাহলে এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, এই শূন্য কেটে গেল, ঠিক আছে, দুটো দুটো করে কেটে গেলো, উপরে দুটো শূন্য, এবার আমরা গুণ করে দেখবো, 16 দিয়ে গুণ করলে 3 × 16 = 48, হাতে আমার 4, 16 × 16 = 20, 16 × 16 = 20, তাহলে এইটা আমাদের একদম গদাধরি নিয়ম, ওকে, যে একদম ঠিকঠাক করলো, কোনো ভুল নেই, তাহলে উত্তর কত হলো আমার, 280, উত্তর কত হলো আমার, 280, ওকে, তাহলে এটা আমরা করে দেখলাম, যে আমরা যে নর্মাল নিয়মে করি সেই নিয়মে করে দেখলাম 280 উত্তর হলো, ওকে, 280 উত্তর হলো। এবার মুখে মুখে কী করে করবো, ভেরি গুড, বলে স্যার আপনি তো বলেছেন ব্রেন ক্যালকুলেটর, কমন সেন্স, আচ্ছা ভেরি গুড, কমন সেন্স অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর, ভেরি গুড, তাহলে এখানে বলছে দেখো 30% ইনক্রিজ, তাহলে এই ধরনের শব্দ যেখানে পাচ্ছ ইনক্রিজ সেই শব্দটাকে আগে গোল করো,
এর বেসিসে তোমার উত্তর হবে, এর বেসিসে তোমার উত্তর ইনক্রিজ মানে বাড়বে। এবার দেখো এখানে বলছে 30% ইনক্রিজ অ্যান্ড ইনক্রিজ অ্যামাউন্ট হচ্ছে 48, তাহলে 30% ইজ ইকুয়াল টু 48, আর যেহেতু 30% বেড়েছে তার মানে 130, এই যে 130 করলো, তাহলে আমরা মাঝখানের এই 100টাকে যে বেস সেই বেসটাকে অমিট করে দিল, সেই বেসটাকে অমিট করে দিল, বুঝে গেল, সেই বেসটাকে অমিট করে দিলাম। এবার যেহেতু এবার দেখো ইন্টারেস্টিং ফ্যাক্টর, এবার এখানেও আমি তোমাকে একটু বিশ্লেষণ করে বলে দিই, তারপরে তোমাকে শর্টকাটটা বলাচ্ছি, ওকে বিশ্লেষণ করে বলে দিই তারপরে শর্টকাটটা বলাচ্ছি। তাহলে আমাদের কী হলো যে পয়েন্ট, সরি 30% ইকুয়াল টু 30% ইজ ইকুয়াল টু 48, 130% ইজ ইকুয়াল টু কত, এই তো হবে, এই শূন্য সাথে শূন্য কেটে গেল, আবার সেই 16 আসলো, আবার সেই 208 আসবে, ওকে আবার সেই 208 আসবে। তাহলে আমি যদি এখানে যেহেতু 100 বেস, তাহলে যে 0.3 ধরতে পারি এখানে, আর এখানে কত ধরতে পারি, একের বেশি, 1.3, ওকে। তাহলে আমি এখানে যাব, আবার প্রশ্নে যাব, এবার আমি এবার প্রশ্নে যাব, আমার পাতানোর দরকার নেই। তাহলে এই প্রশ্নের এইগুলোকে আমি একটু মেটাই, যেগুলো আমি রাউন্ড করে রেখেছিলাম, তার মানে কি আমি এখানে একটা যেহেতু 30%, তাহলে আমি কি করব, এই 30% সমান সমান এইটাকে কাটবো, এখানে কাটবো 348, ওকে 348। তাহলে 30% মানে কত, যেহেতু 100 বেস, 30% মানে 0.3, তাহলে 0.3 দিয়ে কাটলে কত হচ্ছে, আবার 0.13 দিয়ে গুণ করতে হচ্ছে, 0.3 দিয়ে কাটবো, আবার 0.13 দিয়ে গুণ করবো, মানে এই পয়েন্ট এইখানের পয়েন্ট এইখানের পয়েন্ট কেটে গেল, তার মানে ডাইরেক্টলি আমি কী করতে পারছি, এই তিনের সাথে এই 3 48 কেটে 16 16 গুণ 13, যেহেতু এখানেও একটা দশমিক, উপর নিচে দশমিক কেটে গেল, একটার পরে দশমিক, একটার পরে দশমিক, সেটা আমার মনে মনে হিসাব হচ্ছে। দেখো এর প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসবে, তো প্র্যাকটিস করতে হবে। তাই আমি যদি কমপ্লিটটাকে এখানে একটু আরেকবার লিখি, যে আমি যদি শুধু ইয়েটা লিখি, তাহলে 30% ইনক্রিজ ইজ ইকুয়াল টু 48, যদি প্রশ্ন এরকম লেখা থাকে, তাহলে 130% কত বের করতে, যেহেতু ইনক্রিজ, তাহলে 30% ইজ ইকুয়াল টু এত, 130% ইজ ইকুয়াল টু, তাহলে 0.3 ইজ ইকুয়াল টু এত, তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটি, তাহলে 16, আর 16কে 0.3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে একটার পরে দশমিক, এখানে একটার পরে দশমিক, বুঝে গেল ব্যাপারটা। তাহলে আমরা প্রশ্নে ডাইরেক্টলি এরকম কাটতে পারি, 3 16 48, 16 সাথে 13 গুণ, তাহলে 16 সাথে 13 গুণ, সোজাসুজি এইটুকু যদি গুণ না করতে পারি, যে 3 16 48 তাতে আমার 4 16কে 16 4 20, এই গুণটুকুর জন্যে যদি আমার কলমের দরকার হয়, পেন খাতার দরকার হয়, শুধু ওইটুকুর জন্য হতে পারে, ওইটুকুর জন্যে হতে পারে। আচ্ছা এটা তো প্রথমটা গেল, এটা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, আমরা পরপর দুটো করি, তারপরে ঠিক বুঝব, তারপর ঠিক বুঝব। আচ্ছা এবার দু নম্বরটা আমরা একটু দেখি, দু নম্বরটা দেখলে আমাদের একটু সুবিধা হবে। প্রায় রাইস অফ সুগার ইনক্রিজ বাই 20% অ্যান্ড দি ইনক্রিজ অ্যামাউন্ট ইজ 70, হোয়াট ইজ দ্য নিউ প্রাইস, হ্যাঁ না? তাহলে আমি কী বললাম, যে যেটা পার্সেন্টেজ থাকছে সেটা হচ্ছে গিয়ে পয়েন্টে দাঁড়িয়ে আছে, এই পয়েন্ট সমান সমান এত, তাহলে যেহেতু বেড়ে গেছে তাহলে 100 যোগ হচ্ছে, তারপরে 1.2, তার মানে এইটা এই দুটো, এই যে যে দুটো হলো এইটা এর কত গুণ, 6 গুণ। আমি আর একটু সোজা করে দিই, এই যেটা 20 আর 120, যেহেতু বেড়ে গেছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 120, দেখো এটাকে এটা দিয়ে কত গুণ হচ্ছে, 6 গুণ, তাহলে এটা 6 গুণ দিয়েই হবে। এবার আমি তোমাদের একটু গোদা বাংলায় বলে দিই, তাহলে 20% হিসাবে আমরা এটা বের করি, ওকে 20% হিসাবে আমরা কত বের করি, 20% ইজ ইকুয়াল টু 70, তাহলে 120% ইজ ইকুয়াল টু কত, উপরে যেমন বললাম, তাহলে কত হবে, 20 দিয়ে ভাগ হবে, 120 দিয়ে গুণ হবে, ওকে, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে, বুঝলে কি বললাম, তার মানে আমি গোদা বাংলায় পাতানোটা, যেহেতু আমার 20% বেড়েছে সমান সমান এত,
আর 120, তাহলে এই এইটা আমি নর্মালি কি বলি যে এইটা এটার কত গুণ, দেখো এইটা এটা 6 গুণ, তাহলে এইটাও এর 6 গুণ হবে, এটা 6 গুণ হবে। এর আগে যেমন আমরা মিলিয়ে এনেছিলাম, তো আমি দেখছি যে ইনক্রিজ হয়েছে 20%, তাহলে 120 হবে, যেহেতু নিউ পার্সেন্ট নিউ প্রাইস বলেছে, তাহলে 20% বেড়ে হয়েছে এত, তাহলে 20 = এত, তাহলে 120 = কত, তাহলে 20 আর 120-র মধ্যে ডিফারেন্স কত, কত গুণ, 6 গুণ, অর্থাৎ 6টি গুণ হচ্ছে 642, 642। তাহলে বোঝা গেল যে আমার এইটা হচ্ছে 20, তাহলে বেড়ে হবে 120, তাহলে 20 আর 120-র মধ্যে কত ডিফারেন্স, কত গুণ ডিফারেন্স, 6 গুণ ডিফারেন্স, অতএব এই আমারটা 6 গুণ দিয়ে গুণ হবে, তাহলে 642 হয়ে গেল তোমার ব্রেন ক্যালকুলেটর, হয়ে গেল তোমার ব্রেন ক্যালকুলেটর, কমন সেন্স আর ব্রেন ক্যালকুলেটর। আচ্ছা পরেরটা দেখো, তাহলে আরও বুঝতে সুবিধা হবে, পরেরটা দেখো, পরেরটা দেখলেই সুবিধা হবে, একদম বুঝে যাবে, একদম বুঝে যাবে। প্রাইস অফ সুগার ইনক্রিজড বাই দেন, যেহেতু যেহেতু আমি বলেছি যে ইনক্রিজ ডিক্রিজ, সেটা কিন্তু আগে নইলে ভুল হয়ে যায়, কেননা আমাদের মাথায় সবসময় সেট থাকে যে ইনক্রিজ হয়, কিন্তু যদি পরীক্ষক একটা গুগলি দিয়ে দেয় যে ওখানে ডিক্রিজ করা হয়েছে কিন্তু মাথায় সেট আছে ইনক্রিজ, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে, মহামারী হয়ে যায়, মহামারী মহামারী হয়ে যাবে। তাহলে এখানে কি ইনক্রিজ, তাহলে 25% ইনক্রিজ হয়েছে, তাহলে 25% যদি ইনক্রিজ হয় টোটাল কত হয়, 125, তাহলে এইটার কত গুণ, 5 গুণ। আমি যদি এখানেই লিখে নিই 125 এর 5 গুণ, তাহলে এইটাও 5 গুণ হচ্ছে, তাহলে এইটা এটা গুণ করতে কিন্তু আমার পেন খাতা লাগছে না, এটাটা গুণ করতে আমার পেন খাতা লাগছে না, হলো তোমার 250 উত্তর, হয়ে গেল 250 উত্তর। তাহলে আমি দেখলাম যেহেতু ইনক্রিজ বলেছে সেই জন্য 100-এর সাথে যোগ করে নিলাম মনে মনে, তাহলে 125 হলো, উপরেই পাতিয়ে নিলাম, এটা দিয়ে এটা কাটলাম, 5 হলো, 5 25 125, যেহেতু এই 25% = 50, তাহলে 5 গুণ কত হবে, গুণ 5, সমীকরণ কত হলো 250, সমীকরণ কত হলো 250, সমীকরণ কত হলো 250। বন্ধুরা একদম পেন পেপার লাগবে না, নো পেন নো পেপার, আমি মনে মনে পাতিয়ে নিলাম যে 125% বেড়েছে, মানে টোটাল হয়েছে 125, যেহেতু নিউ পার্সেন্টেজ বের নিউ প্রাইস বের করতে বলেছে আর ইনক্রিজ হয়েছে, তার মানে 125 হবে, তাহলে 125 25-এর কত গুণ, 5 গুণ, তাহলে যে অ্যামাউন্টটা দেওয়া আছে তারও 5 গুণ হবে, তারও 5 গুণ হবে, তারও 5 গুণ, কমন সেন্স। এই যে আমি বলি যে 20% যদি 80 হয় তাহলে 100% = কত, তাহলে এ কত গুণ, 5 গুণ, তাহলে এ কত গুণ হবে, এখানেও 5 গুণ হবে, তাহলে কী করে বুঝলাম, এটা প্রুভ করে দিই আবার এইটুকু ক্যালকুলেশন করে। আচ্ছা প্রুভ করে দিই, তাহলে এখানে আমার কী হবে, আমি যদি গোদা বাংলায় লিখি, গোদা বাংলায় লিখি আর কি যে 20% = এত, তাহলে 1% = কত, তাহলে 20 আসবে, 100 কত, 100, তাহলে দেখো সেই 5 20 100 হলো, তো তাহলে সেই 5 দিয়েই গুণ হচ্ছে, তার মানে এখানে যদি আমি এর এর মনে মনেই যদি আমি করি নিই, তাহলে এই পাতানোটুকু কিন্তু আমার কোনো রকমই দরকার পড়ছে না, এই পাতানোটুকু কোনো রকমই দরকার পড়ছে না, সেটাই হিসাবটা হচ্ছে, সেইটা সেইটা হচ্ছে কমন সেন্স আর ব্রেন ক্যালকুলেটর, এটা হচ্ছে বিজনেস ম্যানের হিসাব। আমি যে তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছি ইউজ কমন সেন্স অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর, ওকে ইউজ কমন সেন্স অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর, আর কি কি বলেছি, একটা হচ্ছে কমন সেন্স, কমন সেন্স দু নম্বরে ব্রেন ক্যালকুলেটর, তিন নম্বরে বিজনেসম্যানের হিসাব। বিজনেসম্যান হিসাব, তোমার বিজনেসম্যান যেভাবে হিসাব করে, আচ্ছা এইটার এত গুণ, তাহলে ওইটার অত গুণই হবে, সেইটা হচ্ছে হিসাব আর কিছু না, সেইটা হচ্ছে হিসাব আর কিছু না, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। আচ্ছা চার নম্বরেরটা বলি, আর আমাদের চার পাঁচখানা ম্যাথ রয়েছে, এটা বললে একদম আইডিয়া ক্লিয়ার হবে। আচ্ছা এখানে কিন্তু দেখো ডিক্রিজ বলেছে, ওকে তাহলে এখানে কত বলছে, প্রাইস অফ ওয়াইল ইনক্রিজেস বাই 40% অ্যান্ড ডিক্রিজ অ্যামাউন্ট ইজ 120, তাহলে 40% ডিক্রিজ হচ্ছে, তাহলে রয়ে গেল কত, ওখানে আমরা যোগ করেছি, যেহেতু ডিক্রিজ হচ্ছে তাহলে বিয়োগ করবো, ওকে তাহলে ডিক্রিজ হচ্ছে বিয়োগ করবো, তাহলে এইটা এইটা কত গুণ হচ্ছে,
এটা এটা দুই তিনের দুই গুণ হচ্ছে, তাহলে এটাকে কি করব তিনের দুই দিয়ে গুণ দেবো, তাহলে এটাকে যেটা দিয়ে কাটলে কত হচ্ছে 60 3 6 18 180। যেহেতু এটা ওয়ার্ড ক্যালকুলেশন হলো সেই জন্য আমাদের এখানে পেন পেপার লাগছে, এইটুকু জায়গায় আমাদের পেন পেপার লাগছে, তবুও লাগবে না, তবুও লাগবে না। আমি তিনের দুই দিয়ে যদি গুণ দিই তাহলে আমার যদি ব্রেন ক্যালকুলেটার ঠিক থাকে তাহলে আমি দুই দিয়ে ওই 120 দিয়ে কাটবো 60 হবে, 60 রে তিন দিয়ে গুণ করবো 180 হবে। সিম্পল ফান্ডা, সিম্পল ফান্ডা। আমার কী আছে, অয়েল আছে, তেল আছে, সুগার আছে, গিয়ে মানে ইয়ে গম আছে, কী আছে, সবজি আছে, ভেজিটেবল, দ্যাট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স, দ্যাট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। আমার কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে সেইটা যেগুলো 120, তাহলে আমার থাকলো কত, ওখানে আমরা যোগ করেছি এর যখন ইনক্রিজ হয়েছিল, আর এখানে যেহেতু ডিক্রিজ হয়ে যাচ্ছে তাহলে বাকিটুকু থাকলো, 40% ডিক্রিজ হয়ে গেছে, মানে 60% থাকলো। কমন সেন্স, এটাই হচ্ছে কমন সেন্স। আমি ওই ক্যালকুলেশনে যাবই না, যদি এটাকে দিয়ে এটা কাটতো তাহলে একদম সোজা যেত, গুণ করে দিতাম ওটাকে, সেইটাই তো করেছি। তিনের দুই, হ্যাঁ 40% 60-এর কত, তিনের দুই গুণ, তিনের দুই গুণ, ভেরি গুড, সিম্পল। তাহলে কত হলো আমাদের উত্তর, 180। আমাদের উত্তর কত হলো, 180, ভেরি গুড। তাহলে আমরা ওখানে ইনক্রিজ করলাম আর এখানে আমরা ডিক্রিজ করছে। আর একটা কথা বলি বন্ধুরা, এটা আমাদের 4 নম্বর ম্যাথ শেষ হচ্ছে, আমরা আরও 3টে 4টে অঙ্ক করব। তো এর আগে একটা বলে দিই, আমরা হিন্দিতে যেটা বলে মেহনত রং লাগে, বাংলায় বলে কষ্ট করলে কেষ্ট হবে, ওকে, কষ্ট করলে কেষ্ট হবে। তো আমরা কষ্ট করতে যদি না শিখি তাহলে কিন্তু ওই শুরুতে যে কথাটা বললাম, কষ্ট কিন্তু সারা জীবন আমাদের পড়ে যেতে হবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা 3 থেকে 4 বছর অথবা 4 থেকে 5 বছর যদি আমরা কষ্ট করে চাকরি ধরে নিতে পারি তাহলে সারা জীবন কিন্তু আরাম, সারা জীবন কিন্তু আরাম, সারা জীবন কিন্তু আরাম। এই এই যে লজিকটা এটা কিন্তু ধরতে হবে। তো মেহনত রং লাগিয়ে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যেটা আমি তোমাদের প্রায় ডেইলিই বলছি, ওকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কী হবে, ফিটনেস আসবে, ফিটনেস আসলে কী হবে, সার্ভাইভাল হবে, সার্ভাইভাল, সার্ভাইভাল। যেটা দারুণ সাহেব বলেছেন যে ফিট না হলে কিন্তু সার্ভাইভাল হওয়া মুশকিল, আর ফিট কী করে হবে, প্র্যাকটিসের মাধ্যমে হবে। তুমি যদি তন মন লাগিয়ে একদম দিল দিমাগ লাগিয়ে যদি একদম চক্রভের মধ্যে ঢুকে যাও না আমাকে চাকরি পেতে হবে, তো নো বডি ক্যান স্টপ, নো বডি ক্যান স্টপ। তুমি যদি ভেবেছো যে তুমি করতে পারবে, মানে তুমি করতে পারবে। আর চাঁদে যাচ্ছে যারা, তারা যাচ্ছে যারা, তারা কিন্তু এই পৃথিবীর লোক, যারা আইএস হচ্ছে তারা কিন্তু ভারতবর্ষের লোক, যারা ভিডিও ডিএসপি হচ্ছে তারা কিন্তু ওই স্টেটের লোক, তারা কিন্তু বাইরে থেকে আসছে না। মাইন্ড ইট, মাইন্ড ইট, তারা বাইরে থেকে আসছে না, তারা কিন্তু এখান থেকেই আসছে। ওকে চলো নেক্সট, আবার ডিক্রিজ, ওকে, ডিক্রিজ বাই 25%, তাহলে কত থাকলো, 75%, তাহলে এর কত গুণ, 3 গুণ, তাহলে এর কত গুণ হবে, 3 গুণ 321। তাহলে এই ক্যালকুলেশন করতে পেন পেপার দরকার হলো, দরকার হলো না, আমার ডিক্রিজ হয়ে গেছে 75% 25%, তাহলে আমার থাকলো কত, 75%, যেহেতু 100 হচ্ছে বেশ, যেহেতু 100 হচ্ছে বেশ। দেখো এখানে ক্যালকুলেটরটা সুবিধা হয়ে গেল, এখানে যেহেতু রাউন্ড ফিগারে আছে কেটে যাচ্ছে সেই জন্য কিন্তু সুবিধা হয়ে গেল। তাহলে যেহেতু দেখো এখানে 210 হচ্ছে কিনা সেটা দেখো আগে, তাহলে 25% সমান সমান কত, যেহেতু ওই অ্যামাউন্টটা সমান সমান 70 বলছে, তাহলে আমরা ওটা লিখি 70, তাহলে 100 সমান সমান কত, তাহলে 100 দিয়ে গুণ হবে ডিভাইডেড বাই, তাহলে এটা কত হলো, 4 25 100, 4 7 28, এটা হয়ে গেল 28। এবার আমার কত বের করতে হবে, 75% বের করতে হবে, 278 75%, তার মানে কি, তার মানে কি 100 নিচে থাকবে, তার মানে 3 এর 4, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে 70, আর 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 210, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 210। তাহলে আমরা উপরেও কিন্তু যা করলাম নিচেও কিন্তু তার উল্টো হিসাবটা হচ্ছে, যেহেতু আমরা 25% যখন বাড়ছিল তখন 125 করছিলাম, তাহলে 125 25-এর কত পার্সেন্ট, কত টাইম সার্কেল, কত গুণ, আর 25% যেহেতু কমে যাচ্ছে তাহলে 75% থাকছে, ওকে, তাহলে কত হচ্ছে আমার, তাহলে আমার কত হচ্ছে, 3 গুণ হচ্ছে, 3 25-এ 75, অর্থাৎ যে অ্যামাউন্টটা থাকলো সে অ্যামাউন্টটা 3 গুণ, তাহলে মনে মনে হয়ে যাচ্ছে
আমি শুধু এইটুকু লিখে নিচ্ছি, যদি আমার এইটা মনেও না ধরে, যদি আমার এটা মনে না ধরে, তাহলে আমি শুধু এইটুকু লিখছি, এইটুকু লিখে এইটুকু কাটছি, বাস সেইটুকু হচ্ছে। তাহলে কমন সেন্স কি, এই জিনিসটাকে কিন্তু রাউন্ড করে নিতে হবে আমাকে, এই জিনিসটাকে কিন্তু রাউন্ড করে নিতে হবে। কেউ কখন ইনক্রিজ ডিক্রিজ বলবে সেটা কিন্তু এক্সামিনারের উপরে। তো আমাদের মাথায় সবসময় সেট থাকে যে এটাকে হচ্ছে ইনক্রিজ, তো আমরা ইনক্রিজ ধরে যদি করে ফেলি খুব বড় ব্যাপার, খুব বড় ব্যাপার, খুব বড় ব্যাপার, খুব বড় ব্যাপার। অতএব আমরা কিন্তু একটু একটুখানি সতর্ক হয়ে পড়বো। আর আমি বলি নর্মালি যে ইটস ইজ নট, যেখানে নটটা থাকবে যে কোনো প্রশ্নে, জিএস এর প্রশ্ন থাকলো সেটাও কিন্তু রাউন্ড করে দিতে হবে। ওকে, সেটা সঙ্গে সঙ্গে রাউন্ড করে দিতে হবে, কেননা আমাদের মনে সবসময় সেট থাকে যে পজিটিভ আনসার চাইছে, কিন্তু অনেক সময় যদি নট থাকে সেই জিনিসটাকে আনসার রাউন্ড করে দিতে হবে, যাতে করে আমরা ওই উত্তরটাকে ভুল না করি, কেননা মানে অ্যান্সার কোশ্চেনে নটই বলা আছে। ওকে, সেই জন্য নটটাকে আমরা কী করবো, আমরা রাউন্ড করে নেব। ওকে, রাউন্ড করে নেব, মানে ওই ওটা হচ্ছে ফোকাস পয়েন্ট, মেকিং ইট ফোকাস। আচ্ছা, প্রাইস অফ সুগার ডিক্রিজেস বাই 15% অ্যান্ড দি ডিক্রিজ অ্যামাউন্ট ইজ 90। তাহলে এবার কী হবে, এটা হচ্ছে 15%, তাহলে কত পার্সেন্ট থাকলো, 85% থাকবে। ওকে, 85% থাকবে, দেখো 85% বাই 15%, তাহলে এর 90 দিয়ে তো গুণই হচ্ছে, তাহলে আমি 6 15 90, এখানে 6 15 90, এইটার থেকে এইটা কাটছি আমি। দেখো কীভাবে কাটছি একটু বুঝে নাও, যেহেতু 15% ইজ ইকুয়াল টু কত হচ্ছে 90, আর তাহলে 85% ইজ ইকুয়াল টু কত হবে, তার মানে কি 15 নিচে 90 উপরে গুণ 85। ওকে, তাহলে কত হলো, 6 হলো, এবার 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 6 30। ওকে, 5 6 30, 5 6 30 শূন্য, হাতে কত, হাতে 3, তাহলে 6 6 48 3 51, 6 6 48 3 51, 500 500। তো আমরা কিন্তু এই ধরনের জিনিসগুলোকে রাউন্ড করে নেবো, যেখানে ইনক্রিজ বলছে ডিক্রিজ বলছে এই দুটোই শব্দ থাকে, অর্থাৎ ইনক্রিজ ডিক্রিজটাকে কিন্তু আমরা রাউন্ড করে নেবো, রাউন্ড করে নেবো, যাতে করে আমাদের হিসাবে ভুল না হয়। তাহলে এইটাকে যদি আমি এটাকে রাউন্ড করছি, মানে কি এটার উপরে আমি ফোকাস করছি, তাহলে 15% যদি ডিক্রিজে থাকে 80%, 85%, ওকে, থাকলো 85%, যেহেতু এটার সাথে এটা কাটছে না, সেই জন্য আমরা এখানে কেটে নিচ্ছি 6 15 90, যেহেতু 6 15 দিয়ে 6 90কে কাটছে, 6 15 90, তাহলে এটা দিয়ে এটার গুণ, আমি এবার গুণ আমি জানি যে উপরে উপরে গুণ হবে, তাহলে 5 6 30 0, হাতে আমার 3 6 48 3 51 হয়ে গেল আমার উত্তর। এখানে যদি আমি মনে মনে গুণ করে না বসাতে পারি ঠিকঠাক, কিন্তু আমার মনে হয় আমি যেভাবে বলে দিচ্ছি, তোমরা তোমাদের যদি এটা 10টা করে প্র্যাকটিস করে নাও, এই যে আমি 7টা এখানে ম্যাথ নিয়ে এসেছি, সেই সাথে আরও 2টো 4টে প্র্যাকটিস করে নাও, তো অটোমেটিক্যালি প্র্যাকটিস হয়ে যাবে, এবং এইভাবে কিন্তু অঙ্কগুলোকে বের করতে হবে। আমার অতিরিক্ত আমি লিখবো না, আমার লিখতে কিন্তু সময় চলে যাবে। যেমন আমি যদি লিখি যে 90 গুণ কত 85 ডিভাইডেড বাই 15, এইটুকু লিখতেই কিন্তু আমার 3 সেকেন্ড চলে যাচ্ছে, তাহলে আমার 5 সেকেন্ডে উত্তরটা হবে কী করে? আমি কমন সেন্সটা লাগাচ্ছি যে কার সাথে কার গুণ হবে, কার সাথে কত দিয়ে ভাগ হবে, বাস তারপরে কাটাকাটি করছি, তারপরে কাটাকাটি। আর এই কাটাকাটিগুলো কিন্তু যদি রাউন্ড ফিগারের উত্তর থাকে, তাহলে দেখবে কাট কেটে যাচ্ছে, যেহেতু রাউন্ড ফিগারের উত্তর আছে তার মানে কেটে যাবে, তার মানে। আচ্ছা, এখানে তোমাদের আর একটা কমন সেন্সের কথা বলে দিই, যেহেতু উত্তরগুলো রাউন্ড ফিগারে আছে তার মানে সবগুলো কেটে যাবে, তার মানে সবগুলো কেটে যাবে, কেটে তারপরেই রাউন্ড ফিগারের উত্তর আসবে। আমি গুণ করি, ভাগ করি, যোগ করি, সেই জন্যে একটুখানি চোখ খুলে দেখে নেবে, যেহেতু রাউন্ড ফিগারের উত্তরগুলো রয়েছে তার মানে সবগুলো পরিষ্কার করে কাটবে, সিম্পল করে কাটবে, সিম্পল, ফ্র্যাকশানে যাবে না। ওকে, ফ্র্যাকশানে যাবে না, চলো তাহলে এটা বোঝা গেল। তাহলে আমাদের সিরিজের বোধ হয় লাস্ট ম্যাথ, প্রাইস অফ উইড ডিক্রিসেস বাই 20%, ওকে, দি ডিক্রিজ অ্যামাউন্ট ইজ 60, হোয়াট ইজ দ্য নিউ প্রাইস? তাহলে আমার ডিক্রিজ যেহেতু হয়ে গেছে, তাহলে থাকলো কত, 80%, তো এর কত দিয়ে কাটে, 4 দিয়ে কাটে, তাহলে এটা 4 দিয়ে গুণ হচ্ছে 4 6 24, 4 6 24। তাহলে আমি কিন্তু কিছু করলাম না, আমি জানি 20% কমে গেছে, মানে 80% থাকলো, তাহলে 20% 80% কত গুণ, 4 গুণ, 80% 20% 4 গুণ, তাহলে যে অ্যামাউন্টটা দেওয়া আছে তারও 4 গুণ হবে, তাহলে 4 6 24। আমি কিন্তু কোথাও এই যে 7টা ম্যাথ আমরা করলাম, আমি কিন্তু কোথাও পেন পেপারের ব্যবহার করলাম না, পেন পেপারের
তাহলে এখনো পর্যন্ত যে 7টা ম্যাথ হলো, আমি যদি 7 নম্বরে এসেও যদি আমার মাথায় ঢোকে যে আমরা কি করছি, তাহলে আমি একটু জাস্ট একটা ইনক্রিজ আর একটা ডিক্রিজের রিমাইন্ডার করে দিই। যদি আমি ধরি যে 25% ইনক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিজ হয়ে কত হবে, 125 হবে। তাহলে এটা দিয়ে এটা কাটলে 5 গুণ হচ্ছে, ওকে 5 গুণ হচ্ছে। তাহলে আমার যদি আমার 5 গুণ হয় তাহলে আচ্ছা, তাহলে এটা কত গুণ হলো, 5 গুণ হলো। আর এই 25% ইনক্রিজ যদি আমাকে 40 টাকা বলা থাকে, তাহলে 5 দিয়ে গুণ হচ্ছে 200 হয়ে যাচ্ছে, ওকে 200 হয়ে যাচ্ছে। এবার আরেকটা ম্যাথে বলা হচ্ছে যে 20% ডিক্রিজ হয়েছে, 20% ডিক্রিজ হয়ে ওই অ্যামাউন্টটা কত, 20% যে যেটা অ্যামাউন্টটা ডিক্রিজ হয়েছে সেটা হচ্ছে 30 টাকা, সেটা হচ্ছে 30 টাকা। তাহলে 20% ডিক্রিজ হলে বাকি থাকলো কত, 80%। তাহলে এর কত, 4 গুণ 4 করে 80, তাই এটাও 4 গুণ হচ্ছে মনে মনে, ওকে 4 গুণ হয়ে কত হচ্ছে, 120। 4 গুণ হয়ে কত হচ্ছে মনে মনে, 120, যেহেতু এইটাই 4 গুণ, অতএব এইটাও 4 গুণ হবে। এইদিকে যদি এইদিকে 4 গুণ বাড়ে, এদিকে 4 গুণ বাড়বে, এদিকে 5 গুণ বাড়লে এদিকেও 5 গুণ বাড়বে, কেননা এই দুটো সমান, কেননা এই দুটো সমান বন্ধুরা, কেননা এই দুটো সমান। তাহলে আমরা ভিতরের যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিলাম, বিকজ আমরা কমন সেন্স ইউজ করছি যে কোথায় বাড়ছে কোথায় কমছে, কত গুণ বাড়ছে, টোটাল কত হচ্ছে। তাহলে তো 25% যদি বাড়ে তাহলে 125 হয়ে গেল, 25% যদি কমে তাহলে কত হয়ে গেল, 75 হলো, 25% যদি কমে যায়। তাহলে এই হিসাবটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কত পার্সেন্ট এই কমছে না বাড়ছে, আগে এটাকে রাউন্ড করে নিতে হবে, আন্ডারলাইন করে নিতে হবে, যেটা তোমার পছন্দ লাগবে, বাট রাউন্ড করে নিলে কিন্তু সুবিধা হবে বলতে, চট করে ধরা যাবে। হ্যাঁ কী বললো, হ্যাঁ কী কী ডিক্রিজ, হ্যাঁ কী কী ইনক্রিজ, ওকে কী হলো, ইনক্রিজ হলো, কত পার্সেন্ট, এত পার্সেন্ট। তাহলে কত হলো, 120, তাহলে 120 কুড়ির কত গুণ, 6 গুণ, ওকে। এই জিনিসটা মাথার মধ্যে কিন্তু একটু ঢোকাতে হবে। তাহলে আমার এই সমস্ত যে ছোটো ছোটো ম্যাথগুলো, এগুলো কিন্তু পেন পেপারের দরকারই নেই, পেন পেপারের দরকার নেই, আমি জাস্ট দেখবো আনসার, দেখবো আনসার, দেখবো আনসার, দেখবো আনসার। তাহলে আমরা আমরা আশা করি, মানে আমি শুরুতেই বলতে যাচ্ছিলাম যে আমাদের ক্লাসটা কিন্তু আজকে সুপার ফাইন হতে যাচ্ছে, যেহেতু আমরা কমন সেন্স ইউজ করছি আর কিন্তু আমরা ব্রেন ক্যালকুলেটার ইউজ করছি আর বিজনেসম্যানের হিসাব করছি, অতএব আমাদের যে পেন খাতা কিন্তু সেগুলো কিন্তু দরকার নেই। আচ্ছা, এক্ষেত্রে বিজনেসম্যানের কেন কথা বলছি, তুমি মুদিখানার দোকানে গিয়ে 5টা জিনিস নাও, যে কোনো মুদিখানার দোকানে গিয়ে নাও, ওকে, যে কোনো মুদিখানার দোকানে গিয়ে নাও 5টা জিনিস নাও, দেখবে ও পেন পেপার ইউজ করবে না। হ্যাঁ কী কী নিয়েছেন, আচ্ছা এ নিয়েছেন, ও ঠিক আছে, এটা নিয়েছেন, এটা নিয়েছেন, ও মুখোমুখি হিসাব করে দেবে বলে 120 টাকা আছে আপনার, ওকে 120 টাকা আছে, সে যাই হোক না কেন, 35 হোক, 43 হোক, যাই হোক, ও মুখোমুখি হিসাব করে আপনাকে বলে দেবে যে হ্যাঁ। এখানে আরেকটা জিনিস বলার বিষয়, এ যেমন হিসাব করছে তেমনি ওর যে কর্মচারী, ও তো কোনো কর্মচারী রাখে, এ তো হিসাব করে কাউন্টারে বসে, আর ও যে কর্মচারী, ওর কর্মচারীকে বলে এই জিনিসটা নিয়ে আয়, তো ও দেখবে খোঁজে না, ও যাবে সোজা এনে বের করে দেবে। ওই ছেলেটাই কিন্তু আবার পরীক্ষায় ফেল করে ও এখন মুদিখানার দোকানে ঢুকেছে, কিন্তু ওকে যদি এখন বলা হয়, 6 মাস পরে যদি বলা হয় এই জিনিসটা এনে দে তো বাবু, ও যাবে সোজা হাত দেবে, হাত দিয়ে বের করে নিয়ে চলে আসবে। তার মানে কি, পড়ার সময় ও তেমনভাবে নিজের কনসেন্ট্রেশনকে ইউজ করেনি, কিন্তু এখানে কনসেন্ট্রেশনটা যদি ইউজ না করে তাহলে ওর কিন্তু পেটে ভাতে মাছি যাবে, ওর ভাতে মাছি যাবে, মানে ওকে তাড়িয়ে দেবে ওখান থেকে, বলে তোর মতো ছেলে দরকার নেই, একটা জিনিস খুঁজতে যদি তোর 10 মিনিট লাগে তাহলে ততক্ষণ কাস্টমার পালিয়ে যাবে আমার, বুঝে গেল ব্যাপারটা। একটু একটু এইটা একটু তোমরা পরীক্ষা করে নাও, এইটা একটু তোমরা পরীক্ষা করে নাও, একদিন যাও মুদিখানার দোকানে, এই যে কাউন্টারে যে বসে হিসাব করে, 5টা জিনিস নাও আর যে এনে দিচ্ছে তাকে একটু ফলো করো, এইটা ফলো করে আসলে ফলো করো। তার মানে কি, ও পড়াশোনার সময় কনসেন্ট্রেশনটা ডেডিকেশনটা সেইভাবে দেয়নি, ও পেশেন্সটাকে সেইভাবে রাখেনি, কিন্তু এখানে যদি পেশেন্সটা ঠিক করে না রাখে, এই যে মান্থলি 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা যেটা পাচ্ছিল সেটা কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু কমপ্লিটলি বন্ধ। তাহলে তার মানেটা কী হলো, এখানে কিন্তু পেটের দায়ের কথা ওর মনে মধ্যে ঢুকে গেছে, এখানে ওর পেটের দায়ের কথা মনের মধ্যে ঢুকে গেছে। আর ওই সময় কী ছিল, বাড়িতে আছি, বাবার ইনকাম আছে, খাচ্ছে দাচ্ছে, কোনো ব্যাপার নেই, কিন্তু এখন কিন্তু আর সেই পরিস্থিতিটা নেই। অর্থাৎ তোমরা এই যে হিসাবটা আমি তোমাদের বললাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণে একদম কমপ্লিট ডেডিকেশন, পেশেন্স, কনসেন্ট্রেশন দিয়ে মনে রেখেছে। মুদিখানার দোকানে একবার গিয়ে দেখো চারিদিকে কত জিনিস এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক প্যাক করা আছে, কিন্তু একটা মুদিখানার দোকানে যে কর্মচারী, তাকে যদি বলা হয় তুমি এই জিনিসটা নিয়ে যাও, ও যাবে আর নিয়ে আসবে,
ও যাবে আমি আসবে, মানে কি এখানে কমপ্লিটলি ডেডিকেশন কনসেন্ট্রেশনটা কমপ্লিটলি ওর কন্ট্রোলের মধ্যে চলে এসেছে। বিকজ এখন পেটের প্রশ্ন এসে গেছে, মানে নিত্য নৈমিত থেকে যে তিন টাইম খাবার সেই খাবারের প্রশ্ন এসে গেছে। অতএব আমাকে কাজ করতে হবে, একদম কনসেন্ট্রেশন দিয়ে আমাকে কাজ করতে হবে। অতএব আমি তোমাদের সেই জন্যেই বলছি, তোমরা যদি 3 থেকে 4 বছর রিয়েলি কনসেন্ট্রেশন দাও, রিয়েলি কনসেন্ট্রেশন দাও 16 থেকে 18 ঘন্টা, তাহলে চাকরি তোমাদের আটকাবে না। মুদিখানার দোকানের এক্সাম্পলটা কিন্তু একদম সুপার ফাইন হলো আজকে, আমি হয়তো তোমাদের বোঝাতে পারলাম যে আমরা যদি কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা পারি। আর মুদিখানার দোকানের ছেলেটাকে জিজ্ঞেস করবে যে ভাই তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো, তোমার কত রোল নাম্বার হতো, মানে তুমি কত পার্সেন্টেজ পেতে, দেখবো এই করে। কিন্তু এখানে যদি পরীক্ষা নেওয়া হয় যে কত তাড়াতাড়ি দিয়ে এনে দেবে, ও বোধহয় ফার্স্ট হবে, ওই দোকানেও ফার্স্ট হবে। এটা হচ্ছে ডিফারেন্স, মানে আমি চাইলে আমি কনসেন্ট্রেশন দিতে পারি যদি আমার পেটের ইয়ে হয়, ওকে, যদি আমার পেটের প্রশ্ন থাকে। অতএব বন্ধুরা, এটা কিন্তু একটা প্রুভড ঘটনা যে আমি যদি চাই তাহলে কিন্তু আমি আমার কনসেন্ট্রেশনটাকে দিতে পারি, আমি আমার কনসেন্ট্রেশনটাকে দিতে পারি আমি যদি চাই। এইটা এই যে যে মুদিখানার দোকানের ছেলে আর মুদিখানার দোকানের যে মালিক যে কাউন্টারে বসে, এই দুটো জিনিস তোমরা একটু হিসাব করে নাও, একবার একটু পরীক্ষা করে নাও, দেখোই না, দেখোই পরীক্ষা করে, লেটস চেক, আমরা একটু চেক করে দেখি যে স্যার বললেন ঠিক আছে একদিন গিয়েই চেক করে দেখি। আচ্ছা, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তো আমাদের ট্যাগলাইন থাকছেই থাকছে, ওকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। অতএব আই ক্যান ডু ইট, মানে আমি করবই, আমি করবই, ওকে। আর তোমাদের ডেট রইল, তোমরা যদি এবছর থেকে টার্গেট নাও 2025 ইয়োর লাস্ট ইয়ার্স টু গেট দ্য জব, আর আমি বলবো 3 থেকে 4 বছর তোমার টার্গেট, বাট ইউ মেক ইট বিফোর দ্য এন্ড অফ ইয়োর ডেডলাইন, বিফোর দ্য এন্ড অফ ইয়োর ডেডলাইন। প্রত্যেকটা জায়গায় ডেডলাইন আছে, সেট ইউর ডেডলাইন সো দ্যাট ইউ কমপ্লিট ইউর টাস্ক, বিকজ ইফ ইউ ডোন্ট সেট ইউর ডেডলাইন ইউ আর নো হায়ার, বিকজ ওই দিশাহীন তরী, মানে কিনারাহীন তরী কখনো কিনারা মানে পোর্টে পৌঁছাতে পারে, উই হ্যাভ টু বি পার্টিকুলার। তো বন্ধুরা, এই 25 তোমার ডেডলাইন, অ্যান্ড মেক ইট বিফোর দি এন্ড অফ দি ইয়ার বাই ডিসেম্বর, এমন বছরে ডিসেম্বর শুরু হয়ে গেছে, তো আমি আশা করব যে 25 ডিসেম্বর, মানে 25 জুন, ম্যাক্সিমাম 25 জুন ইউ মেক ইট, ইউ শুড মেক ইট, বিকজ তোমাদের এই মুদিখানা দোকানের ছেলেটা যে ফেল করে গেছে, সে যেভাবে জিনিসপত্র এনে দিচ্ছে তার মানে সে কনসেন্ট্রেশন ডেডিকেশন আর পেশেন্সটা সে রেখেছে, যার ফলে যে সে যাবে আর মানে র্যাক থেকে জিনিসটা বের করে দেবে, সেটা একটু পরীক্ষা করে দেখো। প্রত্যেকটা দোকানে একবার একবার করে যাও আর পরীক্ষা করে দেখো, কেননা মুদিখানার দোকানে সবচেয়ে বেশি মাল থাকে, মানে ছোটো ছোটো জিনিস। আর একটা হতে পারে মেডিসিনের দোকান, যেখানে চোখের ড্রপ, আই ড্রপ, ইয়ার ড্রপ এইগুলো থাকে, বিভিন্ন বড়ি ইয়ে থাকে, দেখবে একদম চাইলেই তোমাকে এনে দেবে, হ্যাঁ ওই জিনিসটা ওখানে রাখা আছে, একটু চুপ করে দেখো, চেক ইট, লেটস চেক ইট, যে স্যার যেটা বললো সেটা সত্যি কিনা, তার মানে আমরা যদি চাই কনসেন্ট্রেশন দিতে পারি কিনা, আমরা যদি চাই ডেডিকেশন দিতে পারি কিনা, আমরা যদি চাই পেশেন্স দিতে পারি কিনা। চলো, আর এইগুলোর জন্য তোমার কী দরকার হবে, এইগুলোর জন্য তোমাকে 4টা ভিডিও অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে সচিন স্যার, ওকে, সচিন তেন্ডুলকার আর কি, আচ্ছা, পিটি উষা ম্যাম, ওকে, একটা হচ্ছে গিয়ে 3 নম্বর হচ্ছে IAS IPS, যে ভিডিওটা 2টো ভিডিও আছে, ওকে, আর 4 নম্বরে হচ্ছে টাইম ব্যাংক, ভীষণই ইম্পর্ট্যান্ট। 4টে ভিডিও যদি আমি দেখি তাহলে পেশেন্স, ডেডিকেশন, কনসেন্ট্রেশন কোথায় আছে সেটা কিন্তু আমি খুঁজে পেয়ে যাবো, সেটা কিন্তু আমার পেয়ে যাবো। চলো, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ, আর শেয়ার, লাইক, কমেন্টস এগুলো তোমাদের জন্যই রইলো, ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং, আবার দেখা হবে, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত।